বগুড়া সদর উপজেলা থেকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‍্যাব 12 এর গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, 2017 সালের 22 নভেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে অভিযোগ, 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি। নাজমুল হুদা যুদ্ধকালীন সময়ে জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রংপুর ও দিনাজপুর জেলায় তিনি দীর্ঘদিন পালিয়ে থাকার পর কিছুদিন আগে বগুড়ায় আসেন। এখানে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।